নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হাবড়া তৃণমূল প্রার্থীর মৃত্যুর প্রতিবাদে অবরোধ হাবড়া বসিরহাট রোড। পরিবারের একজনকে চাকরির আবেদন, পঞ্চায়েত ভোটের দিন হাবড়ায় মৃত দুই তৃণমূল সমর্থকের পরিবারে। রাস্তার পাশে ড্রেন থেকে উদ্ধার যুবকের মৃতদেহ। ভোটে হেরে এক তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা, অভিযোগের তির তৃণমূল প্রার্থীর দিকেই। ঘরের সিঁড়িতে পড়ে হোমগার্ডের রক্তাক্ত দেহ, পাশের ঘরে জখম স্বামী। বিয়ের সিজন না থাকায় ভাটা পড়ল গোলাপের দামে। বন্ধ ছিল এলাকার দোকান পাঠ, গ্রেপ্তারের দাবি জানানো হয় ওই এলাকার বিজেপি কর্মীকেও। পঞ্চায়েত নির্বাচনের দিন বাইক বাহিনীর হামলায় আহত হয়েছিলেন বেরগুম 2 নম্বর পঞ্চায়েতের প্রার্থী বিপ্লব ঘোষ। শুক্রবার হাবড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। এদিন মৃতদেহ এলাকায় পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে এলাকার সকলে। বিজয়ী এই তৃণমূল প্রার্থীর মৃত্যুর প্রতিবাদে শনিবার সকালে বেরগুম 1 ও বেরগুম 2 নম্বর পঞ্চায়েত এলাকায় বন্ধের ডাক দেন স্থানীয় তৃণমূল নেতৃত্বেরা। হাবড়া বসিরহাট রোডের জামতলা এলাকায় রাস্তা অবরোধ করে চলে প্রতিবাদ। হাবড়া 1 নম্বর ব্লকের বিজেপি প্রার্থী শিবু মজুমদারের গ্রেপ্তারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন স্থানীয় তৃণমূল সমর্থক। এদিন বেরগুম 1 নম্বর ও বেরগুম 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত দোকানপাটও বন্ধ থাকতে দেখা যায়। এছাড়াও এলাকার এক তৃণমূল সমর্থক জানিয়েছেন এই ঘটনার সাথে আরো যারা যুক্ত আছে তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। এখন অবধি কেউ অ্যারেস্ট হয়েছে? পরিকল্পিত, এটা হচ্ছে সম্পূর্ণ পরিকল্পিত। বিজেপির ওই নেতৃত্বের দ্বারাই পরিকল্পিতভাবে বিপ্লবকে খুন করার উদ্দেশ্যে মারা হয়েছিল। আমরা যতটুকু জেনেছি যে আমাদের প্রশাসন সক্রিয়ভাবে কাজ করে এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। কিন্তু আমাদের দাবি, মূল যে আসামি শিবু মজুমদার এবং তৎসহ যে আরও 10 জন নেতৃত্ব দিয়েছিল তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না পর্যন্ত দোষীদের শাস্তির ব্যবস্থা এবং গ্রেপ্তার না হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আমরা আজকে, যদিও ঘটনার পরদিনই হাবড়া থানার পুলিশ গ্রেপ্তার করে মাধব ভক্ত, প্রশান্ত মল্লিক ও শঙ্কর শিকদার নামে 3 ব্যক্তিকে। ধৃতদেরকে মঙ্গলবার তোলা হয়েছিল বারাসাত আদালতে। বর্তমানে ধৃতরা রয়েছেন পুলিশি হেফাজতে। ঘটনার তদন্ত করছে হাবড়া থানার পুলিশ। পরিবারের একজনকে চাকরির আবেদন করলেন হাবড়ায় পঞ্চায়েত ভোটের দিন মৃত দুই তৃণমূল সমর্থকের পরিবার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত সুনীল দাসের দিদি বলেন, একটি জীবনের মূল্য কি শুধুই 2 লক্ষ টাকা? শুক্রবার মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করেন পঞ্চায়েত নির্বাচনের দিন রাজনৈতিক হিংসায় মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে দেয়া হবে। কিন্তু একটি জীবনের মূল্য কি শুধুই 2 লক্ষ টাকা? শনিবার এমনটাই প্রশ্ন তুললেন হাবড়ায় মৃত তৃণমূল কর্মী সুনীল দাসের দিদি সন্ধ্যা দাস। 2 লক্ষ টাকা ক্ষতিপূরণে কি একজনের জীবন ফেরত পাওয়া যায়, বা তার জীবনের দাম 2 লক্ষ টাকা? সোমবার পঞ্চায়েত ভোটের দিন হাবড়ার প্রীতিবা পঞ্চায়েত এলাকায় পিটিয়ে খুন করা হয়েছিল সুনীল দাস ও উজ্জ্বল সুর নামে দুই তৃণমূল সমর্থককে। অভিযোগের তির ছিল বিজেপির দিকে। তবে পঞ্চায়েত ভোটে মৃতদেরকে রাজ্য সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকা করে দেয়া হলেও পরিবারের একজনকে চাকরির দাবি করেন উজ্জ্বল সুরের স্ত্রী। শনিবার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি অসহায়, আমার কোনো ছেলে নেই, এই 2 লক্ষ টাকায় আর কতদিন চলবে? পাশাপাশি তিনি একটি চাকরিরও আবেদন জানান। এদিন দোষীদের কঠোর শাস্তির দাবি করেন এলাকার তৃণমূল সমর্থকেরাও। সুনীল দাসের মা লক্ষ্মীরানী দাস অসহায় ছেলেকে হারিয়ে জানান দোষীদের ফাঁসি চাই। রাস্তার পাশে ড্রেন থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে কল্যাণী এক্সপ্রেসওয়ের বুদ্ধ পার্কের কাছে। মৃতের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কল্যাণী এক্সপ্রেসওয়েতে বুদ্ধ পার্ক এলাকার কাছে রাস্তার পাশে একটি ড্রেন থেকে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ। আর এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে কিছু পথচলতি মানুষ মৃতদেহটিকে দেখতে পান, সাথে সাথেই তারা কল্যাণী থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। ভোটে হেরে গিয়ে এক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল ওই এলাকারই এক তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। ভোটে হেরে গিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন যে ওই এলাকারই শম্পা মণ্ডল এবং তার পরিবার তৃণমূলকে ভোট দেয়নি। এরপর তাদের বাড়িতে গিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল তিথি বিশ্বাস এবং তার স্বামীর বিরুদ্ধে। পঞ্চায়েত ভোটের ফল প্রকাশের পরেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অশান্তির খবর। জানা গিয়েছে, বনগাঁ থানার ট্যাংরা পঞ্চায়েতের সুটিয়া গ্রামে তৃণমূলের হয়ে একই সিটে মনোনয়ন জমা দেয় তিথি বিশ্বাস ও শম্পা মণ্ডল নামে দুই তৃণমূল সমর্থক, কিন্তু দলের হয়ে প্রতীক আসে তিথি বিশ্বাসের নামে। সে খবর পেতেই নমিনেশন তুলে নিয়েছিলেন শম্পা মণ্ডল, কিন্তু ফলাফল বেরোতেই দেখা যায় তিথি বিশ্বাস ও তার বিরোধী দল সিপিএম সমান ভোট পেয়েছে। এরপর টসে জিতে জয়ী হয় সিপিএম প্রার্থী। অভিযোগ তোলা হয়, শম্পা মণ্ডলের পরিবার ভোট না দেওয়ার জন্যই তৃণমূল পরাজিত হয়েছে। শুক্রবার রাতে ভোট না দেওয়ার এই সন্দেহে শম্পা মণ্ডলের বাড়িতে চড়াও হন তিথি বিশ্বাসের অনুগামীরা। অভিযোগ, তাকে ও তার স্বামীকে বেধড়ক মারধর করা হয় আর তারা এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। রাতেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয় তিথি বিশ্বাস ও তার স্বামী সৌরভ বিশ্বাসের নামে। ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। পার্টির ভিতরে আচ্ছা, প্রথমে আমরা যখন প্রার্থী নিয়ে একজন হচ্ছে আমরা একটা প্রার্থীকে প্রপোজ করি, ওরা একটা প্রার্থীকে সৌরভ বিশ্বাস একটা প্রার্থী তার স্ত্রীকে প্রার্থী হিসাবে করি, কারণ তো আমাদেরটা টিকিট পাইনি, তাদেরটাই টিকিট পেয়ে গেছে। পাওয়ার পরে এবার আমরা সেটাকেই সমর্থন করেছি, কিন্তু সেটা হচ্ছে ভোটে হেরে গেছে। হেরে যাওয়াতে সে ভাবছে সে যে তারা আমাদের আগে এই প্রার্থীতেই হচ্ছে এই ভোটারেতে 100 আমাদের হচ্ছে ভোটে হেরে যেতাম আমরা, বুঝলেন? সেখানে লস পে করে আমরা 50-50 এসে গেছি, তাহলে ড্র হয়ে গেছে। তবুও কিন্তু তারা ভাবছে যেহেতু যাবে টসে এবার সিপিএম জিতে গেছে, তৃণমূল হেরে গেছে, এখন সেইখানে আমাদের এবারে সেই যে আক্রোশ যে ওরা জিতবেই, সৌরভ বিশ্বাস জিতবেই, সেখানে সে এখন বলছে যে তোমরা ভোট দাওনি হচ্ছে আমরা হেরে গেছি, সেই জন্য এখন কিছু মানুষকে হচ্ছে আমরা রোজ ভিলি করতাম, আমার স্বামী আমরা কিছু মানুষকে লিলি দিয়েছে, যারা হচ্ছে এজেন্ট ছিল পার্টি আছে, আর কিছু কি করেছে আপনাদের আমাদের এসে হচ্ছে মারধর করছে, মানে উল্টো পাল্টা অশ্লীল ভাষা বলছে। কখন মারধর করেছে? সন্ধ্যা 7টার সময়, 7টা নাগাদ এরকম টাইম। অন্য 150-200 উপরে লোক এসেছে। নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। বিয়ের সিজন না থাকায় ভাটা পড়েছে গোলাপের দামে, যার জেরে হেলেঞ্চা বাজারে 15 টাকায় 50টি করে গোলাপ ফুল বিক্রি করলেন এক ফুল চাষী। প্রেমের অন্যতম প্রতীক গোলাপেও জোয়ার ভাটা। ভ্যালেন্টাইন ডে বা বিয়ের সিজনে যার দাম থাকে চড়া, অফ সিজনে সেই গোলাপের দামেই পড়ল ভাটা। বাগদার হেলেঞ্চা বাজারে 50 পিস গোলাপ মাত্র 15 টাকা। এত কম দামে গোলাপ শুনেই হতবাক হেলেঞ্চার মানুষ, সস্তায় পেয়ে তা কিনলেনও অনেক। এত কম দামে 50 পিস গোলাপ কত নিল? 15 টাকা মাত্র। হেলেঞ্চা বাজারে এরকম আগে কোনোদিন পেয়েছেন? কখন মনে হচ্ছে অসংখ্য ফুল ফুটেছে, হয়তো চাষিরা সেরকম হয়তো দাম পাচ্ছে না, রেখে দিলে হয়তো না আরো নষ্ট হয়ে যাবে, সেই জন্য দেখছে যা পায় কম পয়সা হলেও লস হলেও দিয়ে দিচ্ছে। কিন্তু এতটা সস্তায় কেন, জানতে আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন রানাঘাট থেকে আসা ওই ফুল বিক্রেতার সাথে। তিনি জানান, মূলত অফ সিজনের জন্যই গোলাপের দাম এতটা নেমে এসেছে। তিনি আরো বলেন, ফুলগুলি নষ্ট না করে যত কম দামে হোক বিক্রি করাটাই তার লক্ষ্য। কম দাম এখন বিয়ের সিজন নেই, ফুলের আমদানি বেশি। আপনি কোথা থেকে এসেছেন? কোথা থেকে? রানাঘাট টোকারি থেকে। হঠাৎ করে হেলেঞ্চা বাজারে মানে এত দূর এসে, এত আপনার মানে চাষের যে খরচ সেটাই তো উঠছে না,
এই সেল দিয়ে দিচ্ছি যা ওঠে, কোনো করে বিক্রি করা দরকার এখন মালটাকে পচিয়ে ফেলবো। আপনার নাম? সমীর বিশ্বাস। নিজের বাড়ি থেকে এক মহিলা হোমগার্ডের মৃতদেহ উদ্ধার করা হয়। পাশের ঘরে জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তার স্বামীকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে দমদমের কৈখালী এলাকায়। দমদমের কৈখালীতে নিজের বাড়ির সিঁড়ি থেকে উদ্ধার হলো এক মহিলা হোমগার্ডের রক্তাক্ত দেহ। জানা গেছে মৃতের নাম শম্পা দাস, তিনি ইকো পার্কে কর্মরত ছিলেন। বাড়ির দোতলার একটি ঘর থেকে হাত পা বাঁধা জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে তার স্বামী সুপ্রতিমকে। সুপ্রতিমের গায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, শুক্রবার রাত 9টা নাগাদ সুপ্রতিমের মা মীরা দাস ফিরে এসে দেখেন বাড়ির সিঁড়ির ল্যান্ডিংয়ে পড়ে রয়েছে শম্পার রক্তাক্ত দেহ। বাড়ির দোতলার ঘরের জিনিসপত্র লন্ডভন্ড। এ বিষয়ে গীতা দেবী জানান, বাড়িতে এসে দেখি ওখানে সিঁড়িতে উঠতে যে দরজা খোলা, মাও বলে মাসি দরজা খোলা কেন? আজি দরজা খোলা কেন? আমার ছেলে বউ দেখো দেখিনি কি করছে, বলে মাসি ওপরে সব লোক উল্টো পাল্টা, তাহলে তো আমি উঠতে পারবো না। আমি উঠতে পারিনি, চলে পড়ে গেছি এখানে এসে পড়ে, আর আমার জ্ঞান ছিল না। ছেলে বৌমাকে এভাবে পড়ে থাকতে দেখে তিনি খবর দেন প্রতিবেশীদের, তারাই খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমদম থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান এটি ডাকাতির ঘটনা, তবে পুলিশ জানিয়েছে তদন্তের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। আমি পুলিশকে ইনফর্ম করি, পুলিশও আসে। আসার পর ভেতরে দেখলাম যে একদম সিঁড়ি দিয়ে উঠতেই যে রেস্টিংয়ে যে জায়গাটা এখানে আছে সেখানে মহিলা রক্তাক্ত অবস্থায়, প্র্যাকটিক্যালি সেন্সলেস, আই ডোন্ট নো উনি সার্ভাইভ করবে নাকি করবে না, দ্যাট ইজ আপ টু গড। এবং ওপরে ওনার হাজব্যান্ড, সেও দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। পুলিশ এসছে, রেসকিউ করা হয়েছে, হাসপাতালে দুজনকেই পাঠানো হচ্ছে। ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, আগে ওনার স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন ওনাকে। ফের উত্তপ্ত আমডাঙা। এক বিজেতা নির্দল প্রার্থীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আক্রান্ত ওই বিজেতা নির্দল প্রার্থী সাবানা বিবি সাধনপুর গ্রাম পঞ্চায়েতের 62 নম্বর বুথে ভোটে দাঁড়িয়েছিলেন। ঘটনা তদন্ত করছে আমডাঙা থানার পুলিশ। পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই অশান্তি লেগেই রয়েছে উত্তর চব্বিশ পরগনার আমডাঙায়। এবার ভোটে জিতে যাওয়ার জন্য এক নির্দল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। জানা গিয়েছে আমডাঙা ব্লকের সাধনপুর গ্রাম পঞ্চায়েতের 67 নম্বর বুথে নির্দলের হয়ে ভোটে দাঁড়ায় সাবানা বিবি। ফল প্রকাশের পরে দেখা যায় সাবানা বিবি 942 ভোটে জয়ী হয়েছে। অভিযোগ, ভোটে জিতে যেতেই তার বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বাড়িতে ভাঙচুরের পাশাপাশি উঠানের টিউবওয়েলও ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই নির্দল প্রার্থী ও তার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙা থানার পুলিশ। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোভাগ চাঁদ বাদনি।